ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পটাশপুরের বিজেপি কর্মীর মৃত্যুতে বিতর্ক, পিটিয়ে মেরেছে পুলিশ, অভিযোগ বিজেপির। জেল হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু, দাবি পুলিশের। পুকুর লিজের টাকা শোধ করতে না পারায় সালিসি ডেকে চাপ দেওয়ার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের তমলুকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, চাপের জেরে আত্মঘাতী, অভিযোগ পরিবারের, অভিযোগ অস্বীকার গ্রাম কমিটির। রেলের ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ। নিউ জলপাইগুড়ি স্টেশনে উত্তেজনা, তাদের কর্মীদের সরিয়ে বিজেপি কর্মীদের নিয়োগের অভিযোগ তৃণমূলের। কর্মী নিয়োগের সিদ্ধান্ত ঠিকাদার সংস্থার দায় এড়িয়ে দাবি রেলের। জলপাইগুড়ি ধূপগুড়িতে তৃণমূল বিজেপি সংঘর্ষের জের গ্রেপ্তার 13 জন বিজেপি সমর্থক, ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। হাওড়া সঞ্জীবন হাসপাতাল থেকে নিখোঁজ করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ উদ্ধার, পুকুরে মেলে দেহ, হাসপাতালের সামনে বিক্ষোভ, ইট বৃষ্টি, ঘটনাস্থলে র্যাফ ও কমব্যাট ফোর্স। বাঁকুড়ার রানীবাঁধের শাসক মন্ডল তৃণমূল জেলার সভাপতির বিরুদ্ধে দলবাজির অভিযোগ যুব তৃণমূল নেতার। দল পরিবারের মতো, আবেগে কেউ কিছু বলতেই পারে, দাবি জেলা সভাপতির, কটাক্ষ বিজেপির। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বাঁকুড়ার মেদিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী কর্মীদের ধর্মঘট। পুজোর মুখে রাজ্যজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা, কলকাতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস। বাঁকুড়ার পাত্রসায়রে বীরসিংহ গ্রামে দাতালের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত অন্তত 8টি বাড়ি ভাঙল তাঁত, পুজোর মুখে আতঙ্কে এলাকার মানুষ। স্থায়ীকরণ, কর্মনিশ্চয়তা সহ একাধিক দাবিতে পশ্চিম মেদিনীপুরের ডেবরা কলেজের সামনে অনশন আন্দোলন, 5 দিনে পড়ল পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির অনশন। বিরোধী দল ছেড়ে কোচবিহারে তৃণমূল কংগ্রেসে যোগদান, যোগ দিলেন জেলার এক কংগ্রেস নেত্রী ও তার অনুগামীরা, যোগ দিলেন মরিচবাড়ি পঞ্চায়েতের নির্দল সদস্য ও এক এবিভিপি নেতাও, তাদের কেউ যোগ দেননি বলে দাবি এবিভিপির। হুগলির রিষ্টা থানা থেকে ভীমছড়া দূরত্বে সারদা অফিসে তালা, গুরুত্বপূর্ণ নথি লুঠের অভিযোগ। প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের, বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ পুলিশের। 7 মাস বন্ধ থাকার পর উৎসবের মরশুমে চালু স্পেশাল ট্রেন, সাধারণ যাত্রীদের নিয়ে টাটানগর থেকে ঝাড়গ্রাম হয়ে হাওড়া পৌঁছবে স্টিল এক্সপ্রেস। ঝাড়গ্রাম থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ওঠেন 10 জন। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে হুগলি নদীতে ভাঙন, নদী গর্ভে তলিয়ে গেল বাঁধের 80 থেকে 90 মিটার এলাকা। বাঁধ লাগোয়া গ্রামের রাস্তাও চলে গেল জলের তলায়। সংকটে অন্তত 10টি গ্রামের কয়েক হাজার মানুষ।